আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সাড়ে ৬ ঘন্টার চেষ্টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে, কিশোরগঞ্জে এতিমদের মাঝে অন্যতম ইফতার, জামিন পেলেন রাহুল গান্ধী, সাজা স্থগিত। পাকিস্তান সিরিজের জন্য আইপিএলের মধ্যে নিউজিল্যান্ডের দল ঘোষণা। এতক্ষণ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভস্মীভূত হয়েছে। পাশে এনেস্কো টাওয়ার এবং আরও কিছু ভবন হয়েছে ক্ষতিগ্রস্ত। ঈদের আগে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার। ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৬:১০ ওই মার্কেটে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি দল প্রায় ৬.৫ ঘন্টার চেষ্টায় বেলা ১২:৩৬ আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জের প্রতিদিনের বাংলাদেশ ও এর পাঠক সংগঠন অদম্য বাংলাদেশের উদ্যোগে এতিম এবং দুস্থ শিশুদের নিয়ে ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কিশোরগঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে ১১০ এতিম শিশুর সঙ্গে জেলা শিশু কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমন একটি মানবিক উদ্যোগ আয়োজনের খবর পেয়ে কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি বিকাল ৫:৩০ অনুষ্ঠান স্থলে আসেন। অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ কমিটির সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। অদম্য বাংলাদেশের উপদেষ্টা কমিটির পক্ষে জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ। এ সময় প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চল প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, অদম্য বাংলাদেশ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বদরুল হুদা সোহেল, মাহফুজারা পলক, সদস্য সচিব আসলামুল হক আসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক খবর। মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তার ২ বছরের সাজা স্থগিত করেছেন। এই সাজার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে। সোমবার গুজরাটের সুরাতের একটি আদালত এই আদেশ দেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলায় কংগ্রেস নেতাকে ২ বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাতেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেছে রাহুল। এবার খেলার খবর। পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আইপিএলের খেলা থাকায় এই সিরিজের দলে নেই টিম সাউথ, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপের মতো তারকারা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্বে থাকছে টম লাথাম। নিয়মিত অধিনায়ক ক্যান উইলিয়ামসন আইপিএলের কারণে এমনিতে সিরিজ মিস করতেন, তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। দর্শক, এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সাড়ে ৬ ঘন্টার চেষ্টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে, কিশোরগঞ্জে এতিমদের মাঝে অন্যতম ইফতার, জামিন পেলেন রাহুল গান্ধী, সাজা স্থগিত। পাকিস্তান সিরিজের জন্য আইপিএলের মধ্যে নিউজিল্যান্ডের দল ঘোষণা। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।